আজ ওরা রাত দিন করে চেষ্টা করে যাচ্ছে জলবদ্ধতা নিরসন করার জন্য। ওনাকে এটা কিন্তু সিটি কর্পোরেশন এবং সিডিএর কিছু দুর্নীতিবাজদের কারণে কাজটা ওরাও আগাতে পারছে না। আমার মনে হয় আগামী বছর এই জলাবদ্ধ শেখ হাসিনা চট্টগ্রাম আট আসনের জন্য যার উপর আস্থা রেখেছেন, আমাদের সকলের প্রিয় চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় আলহাজ সলমান সাহেব ভাইকে এই আসনের জন্য মনোনীত করেছেন। নাঙ্গল মার্কার সমর্থন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকলের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং নাঙ্গল জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনের জন্য সলমান ভাইকে দিয়েছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করি, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি, এবং আজকে থেকে আমরা নির্বাচনী কার্যক্রম উদ্বোধন ঘোষণা করলাম। এখন আপনাদের সামনে ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় ভাইরা, সংগ্রামী ভাইরা, এবং আমার নাঙ্গল এখন নৌকা নাঙ্গলের এক আজকে তোমরা এই অফিস উদ্বোধন, আমার এই মামুন ভাই আমার কাছে, আমার দরজা, আমি চক বাজার বসি এখন। সেলিম আছে আমাদের, আক্তার আছে, আক্তার তো আমার ছোট ভাইয়ের মধ্যে অনেক দিন পড়তে দিচ্ছে, আমার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছে, কারণটা কি জানি না। তো আমি আছি, আপনি যদি চাই আমি রাত তিনটার সময় যাই। দিস ইজ কল দ্য হিউম্যানিটি, দিস ইজ কল দ্য সার্ভিস, দিস ইজ কল দ্য মানুষকে ভালোবাসা। আপনি যত আল্লাহ বলেছে তুমি আমার বান্দাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। আমার বন্দাকে তুমি সম্মান করো, আমি তোমাকে, একটা রিক্সা আমার শরীরে যা আছে আমার শরীরে, একটা বুয়ার শরীরে যা আছে আমার বোনের শরীরে, কেউ সব তো আল্লাহর বন্দা একই জিনিস, তো আমরা একজন একজনকে সম্মান করবো না কেন? এই যে কেউ বলে ওনাকে নাঙ্গলে দিয়েছে, আমরা কে দিব? আরে কে দিবে, এটা তো আল্লাহ দিবে, আল্লাহ। আমি সবসময় আল্লাহর কাছে চাই, হ্যাঁ আপনারা হলেন আমার উসিলা, আমার যদি ইনশাল্লাহ আমি ভালো হয়ে থাকি, ভালো মানুষ হয়ে থাকি, আমার কোনো কাছে আল্লাহ নেই। ওরা তলাবি ঝুড়ি বেরোলে এলো ভিখারি, আজকে ওরা ভিখারি হয়ে গেছে। এটা হলো অলি বুজুর্গ দেশ, আমি একটা দেশের রাষ্ট্রদূত, আমি সাউথ আফ্রিকার অনারি কনসাল, তাও আমাকে মাননীয় প্রধানমন্ত্রী করেছে, আমি পোর্টের ডাইরেক্টর মাননীয় প্রধান, আমি ওয়াসার ডাইরেক্টর ছিলাম, আমাকে আশরাফ ভাই আপনার প্রয়াত আশরাফ ভাই সেক্রেটারি সাহেব জেনারেল উনি করেছে, আমি সোনারগাঁ হোটেলের ডাইরেক্টর, আমি কোনোদিন প্রধানমন্ত্রী করেছেন, আমি কোনোদিন ঢাকায় একটা বাড়ি নেই, কারণ আমি চট্টগ্রামকে ভালোবাসি, চট্টগ্রামকে আমি থাকি। আমি আজ 40 বছর আমি সোনারগাঁ হোটেলে থাকি, কেন আমি ঢাকায় বাড়ি দেবো ভাড়া করে হোটেলে থাকবো, তারপর বাড়ি আসে প্রধান দিয়ে গেছে, করে গেছে। আমি বাইজিতেও আমার অনেক সহ সম্পত্তি আছে, আমি দুইটা কবরস্থান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইতিমখানা, বাইজির থানার জায়গা আমি দিয়েছি,
এবং ওটা ফান ও আমি কিছুটা সহযোগিতা করেছি। মানুষ চাইলে, মানুষ চাইলে অনেক কিছু। আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ যে হচ্ছে ওটা আমাদের সম্পত্তি, ওখানে শুধু দুইটি জায়গা আছে, তিনখানি তিনখানি, একটা আমার ফুপু আর একটা আমার বোন মামা থাকে। তো আমরা স্কুল আমরা দিয়েছি, তো এগুলো আমার কাছে আছে, আমি আল্লাহ আমাকে দিতে গেছি। সেখানে কেউ নেগেটিভ কিছু বলেনি, একটা কথা বলছে, আপনি ভালো মানুষ, আপনার পরিবারকে আমরা চিনি, আপনার শেখ পরিবার বংশ। জানেন আল্লাহ আমাদেরকে তৌফিক অনেক দিচ্ছে, আমি কিছু নিতে আসিনি, আমি দিতে আসছি। কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কেন ওগুলো ইউজ হয় না, কেন আমাদের পকেটে যায়? আমি একটা জায়গায় বললাম, আমি যদি এবার সংসদে আল্লাহ আমাকে নিয়ে যায়, আমি ওখানে বলবো একটা ড্রেস কোড করতে আসবে, আল্লাহ জানে এরকম দিনও বোধ হয় চলে আসবে। কারণ সারা বাংলাদেশ না, সারা দুনিয়াতে এখন নেত্রী হচ্ছে সব মহিলারা, বিশ্বের বিশ্বের কয়টা দেশে বোধ হয় নেত্রীরাই রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। যাক, আমি মামন ভাইকে, আমার ছোট ভাই মামন ভাই, আপনাকে সত্যি আমি আমার পরিবারের পক্ষ থেকে, সেই পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। আমার দলের পক্ষ থেকেও জানাই, আপনি যে সম্মানটা দিয়েছেন, আমি সারা জিন্দেগি হার জিত মানুষের আছে। আপনারা রাষ্ট্রদূত, আপনারা এখন মনে হয় আশা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, এই টিম মেশিনের জন্য জরিমানা দিতে হবে অথবা লাইসেন্স করাতে হবে, বাৎসরিক ফিস দিতে হবে। কিন্তু আমরা প্রতি মাসে বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার সৈনিক যদি আপনি হয়ে থাকেন, জননেত্রী শেখ হাসিনার এক একটি কথাকে আপনাকে ইবাদত হিসেবে মেনে নিতে হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা সলোমন ভাইকে আমাদের জন্য পাঠিয়েছেন এখানে আর্থি, যেই দিন থেকে নির্বাচিত হবে সেই দিন থেকে সরকারি যতগুলো সুযোগ সুবিধা আসবে, সকল সুযোগ সুবিধা আমরা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করব। আজকে আপনারা এসেছেন, কালকে থেকে কষ্ট করবেন, সাত তারিখ সকালবেলা গিয়ে আপনারা সদরি কেন্দ্র আছে যার যার কেন্দ্র গিয়ে নাঙ্গল মাখায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সলোমন শেখ ভাইকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং বাংলাদেশ গড়ার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে, সবাইকে যারা দুপুর দুইটা থেকে এসে কষ্ট করে এসেছেন সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। উন্নয়ন প্রকল্পের জন্য তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা তাদের হাতে টাকা পয়সা দিয়েছেন হাজার হাজার কোটি টাকা, কিন্তু আজকে আমরা পাঁচতাশবাসী একটু করে বৃষ্টি হয়ে হাজিপাড়া চালিতাতলি পাঠানপুর বক্সুনগর ফকিরাবাদ ওয়াজিদিয়া আমরা জলাবদ্ধতায় পরিণত হয়। দশ দশ দিন বিশ বিশ দিন মানুষের ঘর থেকে আমরা বাহির করতে পারি না, এক কুমোর পর্যন্ত পানি হয়। আজকে আপনি দশ বছর ক্ষমতায় ছিলেন, আজকে মুনাজাত দিয়ে সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে ভুলাতে চান, আপনার ছয় হাজার কোটি টাকার হিসাব কোথায় দিবেন? জননেত্রী শেখ হাসিনা আপনি যখন থেকে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর আপনি যাইতে পারেন নাই, প্রধানমন্ত্রীর দপ্তর আপনার জায়গা নাই। আজকে জনগণের কাছে আসছেন আপনি সুন্দর সুন্দর কথা বলতেন, কোথায় আপনার ছয় হাজার কোটি টাকার হিসাব? যে ছয় হাজার সাড়ে ছয় হাজার কোটি টাকা আপনাকে জলাবদ্ধতা নির্বাচনের জন্য
নাগরের সমর্থনে জনসভা হচ্ছে। নৌকা মার্কা মানে নাগর, নাগর মার্গি মানে নৌকা। এখন এই বিষয়টি সারা বাংলাদেশে একটি স্লোগানে পরিণত হয়েছে। আমি মাহবুবদের অনুরোধ জানাবো, আপনারা বিগত কয়েকটি নির্বাচনে আমাদের জন্য কাজ করেছেন, আর 9টা দিন বাকি রয়েছে নির্বাচনী প্রচারণা। যারা মহিলারা রয়েছেন, আগামীকাল বিকেল 3টা থেকে আমার এই আমার বাসভবনের সামনে থেকে এলাকাভিত্তিক পাঁচতেশের বিভিন্ন মহলায় মহলায় ঘরে ঘরে গিয়ে আপনারা প্রচারণা চালাবেন। মাননীয় শেখ, ওনার সমর্থনে 523 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই মূলত একটি মহিলা সমাবেশ ছিল, এটি জনসভায় রূপান্তরিত হয়েছে। এটি হচ্ছে মানুষের ভালোবাসা এবং আন্তরিকতায়। আমি আজকে যারা বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত মা বোনেরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মহিষী নারী, যিনি ইতিমধ্যেই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগামী 7 তারিখ উনি চাইছিলেন যে আমাদের উনি প্রার্থী, এটা লাঙ্গল হলেও প্রার্থীটা কিন্তু নৌকা। আমি কয়েকদিন আগে আমাদের নবম ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ, আপনারা কোন জায়গাতে ফুলটা দিতেছেন ভাইয়া? আমরা এটা বলখালি থেকে 4 নম্বর থেকে। আপনাদের একটু পরিচয় করে একটু দিবেন কাইন্ডলি। আমরা হচ্ছে যে 4 নম্বর দত্তপাড়ায় গেছে। আমি হচ্ছে সুব্রত দত্ত রাজু। জি, আমার ক্লাবের সেক্রেটারি প্রদীপ চৌধুরী। কোন ক্লাবের? এটা শরীফ ক্লাব। আপনার পরিচয়? আমি স্যারের এমপ্লয়ি। ধন্যবাদ। তিনি বিশ্বাস করছিলেন যে তিনি প্রার্থী থাকবেন। মনে রাখবেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু নন, শেখ হাসিনার রাজনৈতিক দুর্দশা সম্পর্কে আপনাদের অনেকেরই আমরা অবগত নন। আমি গতকালকে আমাকে একজন বলেছে যে সোলামান শেখ কোন একজন, ইনি একজন প্রার্থী হলো যে নৌকার মানুষ তাকে ভোট দেবে। গত কয়েকদিন, গত শুক্রবার আগে শুক্রবারে শেরবাংলা সাহেবের মাজার আমার একটা বিবাহ অনুষ্ঠান ছিল, সেখানে আওয়ামী লীগের একবারে সালামবাই সহ সবার নেতারা ছিলেন। তার আগে তিনি সালামবাইকে বঙ্গবন্ধু কন্যা ডেকে নিয়ে তাকে তারটা বলেছে। আমাকে সেখানে একজন বলল যে এখানেও একটা বড় মাঠ হয়ে গেল আমাদের সালামবাই। আমি তাদেরকে বললাম বঙ্গবন্ধু কন্যা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি আওয়ামী লীগের অনেক বড় নেতা। তোরাগপ্ত হামলা করে 2005 দম জন্মিয়ে ব্যানারটা তুলে গেলে ছবি তুলে ভাইরাল করে, কিন্তু তারা আন্দোলনের নামে আন্দোলনে নাই, হরতাল করে বলে হরতাল কীভাবে করতে হয় তাও তারা জানে না। আন্দোলন তাদের শিখতে হবে। আমরা 96 আন্দোলন করেছিলাম, আওয়ামী লীগ জাতীয় পার্টি যৌথভাবে দেখিয়ে দিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কিন্তু তাদের সেই অভিজ্ঞতা নেই। আজকে যারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তার দিয়া কোটি কোটি টাকা এদেশের মানুষ থেকে লুটপাট করে নিয়ে আসে লন্ডনে বসবাস করছেন, খালাস দিয়ে অসুস্থদের নাম দিয়ে হাসপাতাল। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আজকের এই উত্থান বৈঠকে সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, গণমানুষের নেতা, জনবন্ধু চেতনেতা, জনতার নেতা জনাব আলহাজ সুলেমান আলম শেখ উপস্থিত আছেন। এখানে একজন বীর মুক্তিযোদ্ধা সিরো বাঙালি, যিনি 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে
অস্ত্র হাতে নিয়ে আজকে আমাদের এই লাল সবুজের পতাকা নিতেছেন সেই শিল্প বাঙালিকে এখানে উপস্থিত তারাই আমি আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত তাদের আমাদের জাতীয় পার্টির সংগ্রামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ এবং জাতীয় মহিলা পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গ্রুপ বিভিন্ন দিক দিয়ে দীর্ঘদিন থেকে হরতাল অবরোধ ডাক দিয়ে ব্যর্থ হয়ে তারা কোনো অবহেলা কোথাও যদি জরাজীর্ণ জীবন যাপন করেন, কোনো অনাথ ও অসহায় এবং যাদের বিয়ে হয় না উনি তাদের পাশে উনি সবসময় আছেন। আপনাদের যেখানে যেখানে মেয়েদের মা বোনদের বোনদের যেখানে বিয়ে হয় না এবং যারা কোনো দুঃখী জীবন যাপন করতেছেন তাদের কাছে আমার অনুরোধ ওনাদের ওনার কাছে আপনারা সহযোগিতা পাবেন। তবে হ্যাঁ, লাঙ্গল মার্কা জিতাই দিতে হবে, তারপর আপনারা আমাদের সহযোগী এবং আপনারা আমাদের বন্ধু হবেন এবং আপনারা আমাদের জীবন মরণ সফল সব কিছুতে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অত্যন্ত ভাবে আমি শ্রদ্ধা নিয়ে ওনারা যে ভাষণ দিয়েছেন আজকে, ওনারা যে অর্গানাইজ করেছেন, ওনারা যা সহযোগিতা করেছেন এটা অতুলনীয়, আমরা সারা জীবন মনে রাখব। ওনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমি সোলেমান আলম শেখ ভাইকে একটি কথা বলতে চাই, ভোটে জয়যুক্ত হওয়া ইনশাল্লাহ সেটা আমাদের চেষ্টা থাকবে, আমরা চেষ্টা করব। আজকে যেভাবে পরিচয় হয়েছে তার সাথে তিনি যেন আমাদের এই মহিলা পরিষদকে সম্মান করেন, ভালোবাসেন। আমাদের বঙ্গবন্ধু মহিলা